ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে সবেমাত্র ঘুম থেকে উঠেছে। সে বুঝতে পারছে না তার আশেপাশেগুলো কি হচ্ছে। সে দেখতে পায় সে একটি কফিনের ভেতর আছে এবং তার পাশে একজন লোক শুয়ে আছে যে কিনা মৃত। এই মেয়েটির নাম লিচাই। সেখানে আরো অনেক লোকেরা ছিল। লিচাই ভাবছিল হয়তো এটা কোনো শুটিং এর সেট। সে চারদিকে ক্যামেরা খুঁজতে থাকে, তবে সে কোথাও ক্যামেরা পায় না। বাড়ির বড় ম্যাডাম বলতে থাকে বিয়ের দিন তোমার স্বামী মারা গেছে, তাই তোমাকেও তোমার স্বামীর সাথে মরতে হবে। এই কারণে তাকে বিষ খেতে দেওয়া হয়। লিচাই ভেবেছে এটা কোনো শুটিং, তাই সে বিষটা খেয়ে নেয়। কিন্তু এরপরে সে বুঝতে পারে এটা সত্যিকারের বিষ ছিল। সে দাসীকে বলে তুমি আমাকে সত্যি বিষ দিয়ে দিলে। তখন সে বিষের কারণে সে মারা যায়। এরপর যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সে বিছানায় শুয়ে আছে। সে বুঝতে পারে না যে সব কি হচ্ছে। সে মনে মনে বলতে থাকে আমি কি টাইম ট্রাভেল করে চলে এসেছি। তখনই কিছু দাসীরা সেখানে আসে। একজন দাসী বলে ম্যাডাম চলুন, আপনার বিয়ের পোশাক তৈরি হয়ে গেছে। লিচাই বলে কিসের বিয়ে, আর তুমি কে? দাসী বলে আমি আপনার দাসী। লিচাই বলে তুমি কি আমাকে একটু বলতে পারো যে এটা কোন জায়গা, আমি এখানে কি করছি, আমি আসলে সবকিছু ভুলে গেছি। দাসী তখন বলে এটা জনাব পিঙ্গনের বাড়ি, আপনি হলেন ওয়ার্নিং এর মেয়ে। জনাব পিঙ্গন আর জনাব ওয়ার্নিং খুবই ভালো বন্ধু ছিলেন। আপনার বাবা মা মারা যাওয়ার পর জনাব পিঙ্গন আপনাকে অ্যাডপ্ট করেছে, নিজের বাড়িতে এনে রেখেছে এবং নিজের ছেলের সঙ্গে আপনার বিয়ে ঠিক করেছে এবং আজই আপনার বিয়ে হবে, তাই কথা না বলে আপনি তাড়াতাড়ি চলুন। এরপর তারা তাকে সাজিয়ে দেয়। লিচাই আয়নায় নিজেকে দেখে ভাবতে থাকে আমাকে কত সুন্দর লাগছে। তখনই দাসীরা চিৎকার করতে থাকে। তারা বলতে থাকে কুমার মারা গেছে। এরপর আবারও লিচাইকে কফিনের ভিতর নিয়ে আসা হয়। এই কুমারের নাম হলো হুয়াজিন। লিচাই চিৎকার করে বলতে থাকে আমি খাবো না, তোমরা এটাতে সত্যি সত্যি বিষ দিয়ে দাও। ম্যাডাম বলে সত্যি বিষই তো দেবো, কারণ তোমাকে তো মরতেই হবে। আবারও লিচাইকে জোর করে বিষ দিয়ে দেওয়া হয়, যার কারণে সে আবারও মারা যায়। এরপর যখন তার ঘুম ভাঙে তখন সে একদম অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না দুইবার বিষ খাওয়ার পরও সে কেন এখনো বেঁচে আছে। সে দৌড়ে তার দাসীর কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে বলতো বিয়ের আর কয়দিন বাকি আছে। দাসী বলে বিয়ের আরো 10 দিন বাকি আছে। লিচাই ভাবতে থাকে তাহলে হাতে সময় আছে, আমাকে যে করেই হোক এই জায়গা থেকে বের হতে হবে আর নিজের আসল বাড়িতে যেতে হবে। সে নিজের অনেক গয়নাগাটি দেখতে পায়, সে সেগুলোকে প্যাকেট করে নেয়। এরপর পালিয়ে যাওয়ার জন্য যখন দেয়ালের উপরে ওঠে তখন সেখানেই সে হুয়াজিনকে দেখতে পায়। হুয়াজিন তাকে বলে তুমি কোথায় যাচ্ছ। লিচাই এর মনে পড়ে হুয়াজিন তো মারা গেছিল। সে তখন চিৎকার দিয়ে ওঠে। হুয়াজিন বলে তুমি চিৎকার কেন করছো। লিচাই দেখতে পায় হুয়াজিন বেঁচে আছে। সে তখন অনেক খুশি হয়। হুয়াজিন বলে তুমি এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছিলে। লিচাই তখন কিছু লুকায় না, সে বলে আমি পালিয়ে যেতে চাইছি। হুয়াজিন বলে তুমি পালিয়ে যাচ্ছ, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে আছি, এখন আমাদের বিয়ে হতে যাচ্ছে অথচ তুমি পালিয়ে যাচ্ছ। এখন তুমি যদি ডিসাইড করেই থাকো তাহলে তো আমার আর কিছু করার নেই। তাই সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে নামিয়ে দেয়। এরপর 15 দিন পরের সিন দেখানো হয়। লিচাই এখন পর্যন্ত এখান থেকে বের হবার রাস্তা খুঁজছে, অর্থাৎ সে অতীত থেকে বর্তমানে আসার রাস্তা খুঁজছে। আর তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সে বলতে থাকে আমি তো কিছুই পেলাম না, আমি এবার কি করব। তখনই প্রাসাদের সৈনিকরা সেখানে চলে আসে। লিচাই বলে তোমরা কাকে খুঁজছো। তারা বলে আমরা আমাদের রাজকুমারীকে খুঁজছি, আর আপনিই হলেন আমাদের রাজকুমারী। আপনার হবু স্বামী মারা গেছে, তাই আপনাকেও মরতে হবে, আপনাকে এখন প্রাসাদে যেতে হবে। লিচাই বলে ও মারা গেছে, তা আমার কি দোষ, আমি কেন মরবো। কিন্তু তারা তাকে জোর করে নিয়ে যেতে চায়। সে তখন বলে অনেক হয়েছে, আমি তোমাদের সঙ্গে যাব না। সে পাহাড় থেকে নিচে ঝাঁপ দেয়। এরপর আবার সবকিছু রিবাইন হয়ে যায়। লিচাই আর যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সে আবারও তার নিজের ঘরে আছে। তার দাসী তার জন্য কিছু পিঠা নিয়ে এসেছে। সে বলে আরো বেশি করে নিয়ে আসো, আমার অনেক খিদে পেয়েছে। এরপরে সে পুরো প্রাসাদ ঘুরে দেখতে থাকে এখান থেকে পালানোর কোনো রাস্তা আছে কিনা, কিন্তু সে কোনো রাস্তাই খুঁজে পায় না। এরপরে যখন সে বাইরে আসে তখন সে দুজন লোককে কথা বলতে শোনে, যারা বলছিল রাজকুমার হুয়াজিনকে আমাদের বিষ খাইয়ে মারতে হবে। লিচাই বুঝতে পারে হুয়াজিনকে কেউ মারতে চায়। সে যখন এখান থেকে সামনে যেতে চায় তখন পেছন থেকে কেউ তাকে ধরে তার পিঠে চাকু ঢুকিয়ে দেয়। লিচাই সেখানেই মারা যায়। এরপর আবারও সবকিছু রিবাইন হয়ে যায়। লিচাই কিছুই বুঝতে পারছিল না যে তার সঙ্গে আসলে কি হচ্ছে। সে তখন ভাবতে থাকে সে হয়তো কোনো একটা লুপের ভেতরে ফেঁসে গেছে। এখান থেকে বের হতে পারবে শুধুমাত্র একটা ভাবে, সেটা হলো যদি হুয়াজিন বিয়ের দিন বেঁচে থাকে, তাকে যদি কেউ মারতে না পারে তাহলেই হয়তো সে এখান থেকে বের হতে পারবে। সে তখন বাইরে কিছু শব্দ শুনতে পায়। সে যখন বাইরে যায় তখন দেখতে পায় আগের বার তাকে যে দাসী বিষ খাইয়েছিল সে তার পার্সোনাল দাসীকে বুলি করছে। সে যখন এই দৃশ্য দেখতে পায় সে এসেই ওই দাসীকে একটা চড় মেরে দেয়, এরপর আরেকটা চড় মারে, এরপর একটা লাথি মেরে একেবারে বড় ম্যাডামের কাছে পাঠিয়ে দেয়। তারা তখন রেগে যায়। ম্যাডাম বলে তুমি এসব কি করছো। লিচাই বলে
কি হয়েছে? তুমি কি এখন আমার সঙ্গে ফাইট করবে নাকি? আসো আমি দেখাই তোমাকে কিভাবে ফাইট করতে হয়। তখন হুয়াজিন সেখানে আসে, সে বলে এখানে কি হচ্ছে? দাসী বলে আসলে ম্যাডাম এসেছিল লিজাই ম্যাডামকে কিছু প্রাসাদের নিয়ম কানুন শেখাতে, কিন্তু সে তো উল্টো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে। হুয়াজিং বলে আপনারা ভালো করে জানেন আমার হবু স্ত্রীর শরীর ভালো না, তারপরও আপনারা এখানে এসেছেন তাকে ভদ্রতা শেখাতে। তখন সেখানে আরেকটি মেয়ে আসে, এই মেয়েটির নাম জিংসু, সে হলো রানীর ভাইয়ের মেয়ে। সে বলে কুমার আপনি রাগ করবেন না, ফুফু আসলে ওনার ভালো চেয়েছে কিন্তু উনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে। ম্যাডাম তখন বলে কিছুদিন পরই তোমার সঙ্গে ওর বিয়ে, ওকে তো কিছু ভদ্রতা ম্যানার্স এগুলো শিখতে হবে। হুয়াজিন তখন বলে ও আমার স্ত্রী হবে, তাই এইগুলো বিষয়ে ভাবার চিন্তাও আমার, আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। এই বলে সে লিজার হাত ধরে নিয়ে যায়। লিজাই বলে তুমি কেন আমাকে নিয়ে আসলে, আজকে আমি ওদেরকে মেরে ঠিক করে দিতাম। হুয়াজিন বলে তোমার মাথা কি দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, তুমি ওদের সঙ্গে লড়াই করতে চাচ্ছিলে। লিজাই বলে মাথা খারাপ? কার মাথা খারাপ? তোমার মাথা খারাপ, তুমি জানো প্রাসাদে কেউ একজন তোমাকে মারতে চায়। হুয়াজিন বলে তাই নাকি, কে সে? লিজাই বলে আমি জানি না, আমি তার মুখ দেখিনি, তবে আমি নিজের কানে শুনেছি। হুয়াজিন বলে কেন, তুমি কেন তার মুখ দেখতে পাওনি? লিজাই বলে আরে মুখ দেখার আগেই কেউ একজন পেছন থেকে এসে আমাকে চাকু মেরে মেরে ফেলেছে। হুয়াজিন বলে আমি ভাবতাম তোমার মাথায় হয়তো কিছু সমস্যা হচ্ছে, কিন্তু তুমি যে দিন দিন পাগল হয়ে যাচ্ছ এটা আমি ভাবিনি। চাকু মেরে যদি তোমাকে মেরেই ফেলেন তাহলে তুমি আবার আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো কিভাবে? লিজাই বলে আরে তুমি বুঝতে পারছো না আমি কিভাবে তোমাকে এখন বোঝাবো, আমি ভবিষ্যৎ থেকে এসেছি, তুমি এসব না ভেবে শোনো, আগে আমাদের খুঁজে বের করতে হবে যে কে তোমাকে মেরে ফেলতে চায়, তাই আমার মনে হয় এখন আমাদের বিয়েটা ক্যান্সেল করে দেওয়াই ভালো হবে। হুয়াজিন বলে ও তো তুমি বিয়ে ভাঙতে চাও, কিন্তু আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি বিয়ে আমাদের হবেই। লিজাই বলে দেখো আমি জানি আমি দেখতে সুন্দর, কিন্তু ওই জিংসুমিটাও কিন্তু অনেক সুন্দর, তুমি ওকে বিয়ে করে নাও। হুয়াজিন বলে আমি এখন বুঝতে পারছি তুমি আসলে জেলাস, চিন্তা করো না বিয়ে আমি তোমাকেই করবো। এরপর সে চলে যায়। লিজাই তখন অনেক রেগে যায়, আসলে সে ভাবছিল বিয়ে যদি ভেঙে যায় তাহলে হুয়াজিন মারা গেলে তো আর তাকে মরতে হবে না, কিন্তু এখন হুয়াজিন তো বিয়ে ভাঙবে না। এরপর লিজাই তার দাসীকে জিজ্ঞেস করে হুয়াজিনের সম্পর্কে আরো কিছু বলো। দাসী তখন বলে সে সব কাজে পারদর্শী এবং সে দেখতে অনেক হ্যান্ডসাম, তাই পুরো রাজ্যের মেয়েরা তার জন্য পাগল, এই কারণে সে সবসময় অনেক মুডে থাকে। লিজাই তখন ভাবতে থাকে আমাকে এমন কিছু করতে হবে যাতে ও নিজে থেকেই আমাকে বিয়ের জন্য না বলে দেয়। পরদিন হুয়াজিন যখন বাইরে যাচ্ছিল তখন পেছন থেকে লিজাই আসে, সে বলে আমিও তোমার সঙ্গে যাব। হুয়াজিন বলে তুমি কোথায় যাবে? লিজাই বলে আমি শপিং করতে যাব। হুয়াজিন বলে কোনো দরকার নেই তুমি বাড়িতে থাকো। লিজাই বলে ছি ছি তুমি কত কিপটা, আমি তোমার হবু স্ত্রী, আমার কিছু কেনাকাটা আছে অথচ তুমি আমাকে সেগুলো কিনে দেবে না। হুয়াজিন তখন বলে আচ্ছা ঠিক আছে চলো। এরপরে তারা যখন বাজারে যায় লিজাইয়ের যা পছন্দ হচ্ছিল সে তাই কিনে নিচ্ছিল। হুয়াজিন তাকে বলে এখনো কি তোমার কেনাকাটা হয়নি? লিজাই বলে আবারও শুরু করে দিয়েছো কিপটামি। হুয়াজিন বলে আমি কিপটা নই, চলো আমি তোমাকে এখানকার সবচেয়ে বড় দোকানে নিয়ে যাচ্ছি। সে তখন তাকে একটি বড় দোকানে নিয়ে যায় আর বলে দেখো তোমার কি পছন্দ হয়। লিজাই বলে আমার সব পছন্দ, আমি সব কিনবো। এরপরে তাকে সবকিছু প্যাকেট করে গাড়িতে ভরে দিয়ে দেওয়া হয়। হুয়াজিন বলে এবার বাড়িতে যাও। লিজাই বলে না আমি আরেকটা জায়গায় যাব। এরপরে তারা খুব ভাব নিয়ে একটি জুয়া খেলার জায়গায় আসে। লিজাই ভাবছিল তাকে প্রচুর টাকা খরচ করতে হবে যাতে হুয়াজিন নিজেই তাকে বিয়ের জন্য না করে দেয়। সে তখন ইচ্ছে করে জুয়াতে বারবার হেরে যাচ্ছিল আর হেরে যাওয়াতে সে প্রচন্ড খুশি হচ্ছিল। সবাই তার দিকে অবাক হয়ে তাকালে সে তখন একটু মন খারাপ করে বলে আমি তো বারবার হেরে যাচ্ছি। হুয়াজিনের সৈনিক বলে এভাবে চলতে থাকলে আমরা তো কাঙাল হয়ে যাব। এরপরে আবারও যখন বাজি ধরার সময় হয় হুয়াজিন জানায় যে তাদের কাছে এখন আর কোনো টাকা নেই। লিজাই তখন বলে আমি এই ব্রেসলেটটা দিয়ে বাজি ধরব। তার দাসী তাকে বলে এটা আপনাকে বড় হুজুর দিয়েছে, এটা আপনি জুয়ায় লাগাতে পারবেন না। লিজাই বলে কেন পারবো না, এটা তো আমারই। হুয়াজিন বলে তোমাকে এটা লাগাতে হবে না, তুমি বাজিতে আমাকে ধরো। সে তখন সবাইকে বলে এবারের বাজি হলাম আমি নিজে, আমার স্ত্রী হেরে গেলে আমি আপনাদের। লিজাই এতে অবাক হয়ে যায়, তাকে তো তার সাথেই থাকতে হবে, তাই সে এবারে বাজিতে জিতে যায়। আর এভাবে করে তারা তাদের আগের সকল টাকা ফিরিয়ে নেয়। দোকানের মালিক বলে রাজকুমার আজ তো আপনি হেরেই যাচ্ছিলেন, হেরে গেলে আপনার কেমন লাগতো? হুয়াজিন বলে খারাপ লাগতো না, আজ আমার হবু স্ত্রীও আমার সাথে এসেছে, সে প্রথমবার খেলছে, সে যদি হেরেও যায় তারপরে সে অনেক খুশি আর তার খুশিতেই আমি খুশি। লিজাই তখন আর কিছু বলতে পারে না। এরপরে তারা সবাই বলতে থাকে এখন তারা একটি পতিতালয়ে যাবে। লিজাই বলে আমিও যাব। হুয়াজিন অবাক হয়ে তাকে দেখতে থাকে। এদিকে এই খবর হুয়াজিনের বাবা পিংনানের কাছে চলে আসে, যারা কিনা জানতে পেরেছে
হুয়াজিন একটা পতিতা হয়ে গেছে। সে নিজে একা গেলে সেটাও চলতো, কিন্তু সে লিচাইকে সাথে নিয়ে গেছে। এতে সে প্রচন্ড রেগে যায়। মধ্যরাতের পরে হুয়াজিন আর লিচাই বাড়িতে আসে। লিচাই ভেতরে যেতে চাইলে হুয়াজিন বলে, এখন ভেতরে যাওয়া যাবে না, বাবা রাত 10টার পরে দরজা বন্ধ করে দেয়। লিচাই বলে, তোমার সৈনিক তো ভেতরেই আছে, তুমি তাকে ডেকে নাও, সে দরজাটা খুলে দিক। হুয়াজিন বলে, আর আমি তাকে কিভাবে ডাকবো? লিচাই বলে, আরে কল করো। হুয়াজিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। লিচাই বলে, বুঝতে পেরেছি, চলো দেয়াল দিয়ে উঠতে হবে। এরপরে লিচাই বলে, একটা গাছ, একটা মই, কিছুই নেই, আমি কিভাবে উপরে উঠবো? একটু পরে দেখা যায় সে হুয়াজিনের কাঁধে চড়ে উপরে উঠছে। উপরে ওঠার পর সে হুয়াজিনকে বলে, তুমি আসলে অনেক ভালো, আরে তোমার গায়ে আমি ময়লা লাগিয়ে দিলাম। সে তার জামা মুছতে থাকে। হুয়াজিন বলে, তুমি অনেক বদলে গেছো। লিচাই বলে, কেমন বদলে গেছি? হুয়াজিন বলে, অনেক বদলে গেছো। লিচাই বলে, তোমার কি এটা ভালো লাগছে? হুয়াজিন তখন চুপ করে থাকে। এরপরে তারা যখন নিচে নামে তখন দেখা যায় তাদেরকে আসলে হুয়াজিনের বাবা ডেকেছে। সে বলে, এবারে তোমরা সকল লিমিট ক্রস করে ফেলেছো হুয়াজিন, তুমিও গিয়েছো, সাথে করে লিচাইকেও নিয়ে গেছো, তুমি কি বোঝাতে চাইছো? জিনসু বলে, লিচাই তুমি কিভাবে সেখানে গেলে? লিচাই বলে, হ্যাঁ ঠিকই, আসলে এগুলো সব আমার দোষ, আমি হুয়াজিনকে জোর করে আমাকে সাথে করে নিয়ে যেতে বলেছি, আমাকে আপনি অনেক বড় শাস্তি দিন। তখন হুয়াজিন বলে, একদমই না, এই সব আমার দোষ, আমি ওকে নিয়ে গেছি। লিচাই বলে, না না, আমি গেছি, আপনি আমাকে অনেক বড় শাস্তি দিন, আপনি আমাকে প্রাসাদ থেকে বের করে দিন, হুয়াজিনের সঙ্গে বিয়ে ভেঙে দিন। হুয়াজিন বলে, একদমই না, এটা যদি অন্যায় হয় তাহলে অন্যায় আমিও করেছি, আমাকেও প্রাসাদ থেকে বের করে দিন। এটা নিয়ে তারা দুজনেই তখন ঝগড়া করতে শুরু করে দেয়। বাবা তখন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই বাড়ির ছেলে, তুমি বুঝতে পারছো না? আর লিচাই, তোমার বিয়ে স্বয়ং মহারাজ ঠিক করেছে, তুমি কিভাবে বলছো যে আমি বিয়ে ভেঙে ফেলবো? লিচাই বলতে থাকে, তাহলে কি আমাদের বিয়ে ভাঙা সম্ভব না? বাবা বলে, এদের দুজনকেই নিয়ে যাও, আর 30-30টা করে চাবুকের বাড়ি এদেরকে দেবে। লিচাই বলে, কোনো দরকার নেই, আপনি আমাকে ডিরেক্ট মেরে ফেলুন। হুয়াজিন বলে, আমি শাস্তির জন্য প্রস্তুত আছি, আর আমি একাই লিচাইয়ের শাস্তি নিতে রাজি আছি। লিচাই তখন একদম অবাক হয়ে যায়। এরপরে হুয়াজিনকে ঘরে নিয়ে আসা হয়। লিচাই আর জিংসু দুজনেই ঝগড়া করতে থাকে কে তাকে ওষুধ লাগিয়ে দেবে। কিন্তু যখন লিচাই জানতে পারে আঘাত হুয়াজিনের পেছনে, সে তখন বলে, তুমি ওষুধ লাগাও। হুয়াজিন তখন জিংসুকে বলে, তুমি চলে যাও। সে তার সৈনিককে ডাকতে থাকে। জিংসু হুয়াজিনের সৎমার কাছে গেলে সে বলে, তুমি চলে আসলে কেন? তুমি কি তোমার কাজ বুঝতে পারছো না? জিংসু বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি। জিংসু চলে গেলে হুয়াজিনের সৎমা বলে, আমি ওকে বলেছিলাম হুয়াজিনকে সিডিউস করতে, কিন্তু আমার তো মনে হয় ও ওকে ভালোবেসে ফেলেছে, এভাবে চললে তো আমার প্ল্যান কাজে লাগবে না। দাসী তখন বলে, কিসের প্ল্যান? তখন সে তার কানে কানে তার প্ল্যান বলে দেয়, তবে কি প্ল্যান তা আমরা জানতে পারি না। লিচাই ঘরে আসলে তার দাসী বলে, ইদানিং হুয়াজিন হুজুর আপনাকে অনেক বেশি সাপোর্ট করছে, আমার মনে হয় সে সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছে। লিচাই তখন ভাবতে থাকে, ও কি তাহলে সত্যি আমাকে ভালোবেসে ফেললো? ওকে এভাবে মরতে দেওয়া ঠিক হবে না, আমাকে খুঁজে বের করতে হবে যে কে ওকে মারতে চায়। এদিকে হুয়াজিনের সৈনিক বলে, আমার তো মনে হয় লিচাই ম্যাডাম আপনাকে ভালোবেসে ফেলেছে, কারণ সে তো এখন জিংসু ম্যাডামকে সহ্যই করতে পারে না, আর আমার আরো মনে হচ্ছে আপনিও তাকে ভালোবেসে ফেলেছেন। হুয়াজিন বলে, চুপ করো। কিন্তু এরপর সে নিজেই মুচকি মুচকি হাসতে থাকে। পরদিন থেকে লিচাই হুয়াজিনের ওপর নজর রাখতে শুরু করে, যে সে সারাদিন কি কি করে, তার সঙ্গে কে কি রকম আচরণ করে, তার সবকিছু সে লিখে রাখছিল। হুয়াজিনও বুঝতে পারে যে লিচাই তার উপর নজর রাখছে, তবে সে এতে অনেক খুশি হয়। বিকালে লিচাইয়ের দাসী বলে, কাল আমি আপনাকে বললাম যে হুজুর আপনাকে ভালোবেসে ফেলেছে, আর আপনি আজ সারা দিন ওনার উপর নজর রেখেছেন। লিচাই বলে, নজর তো রাখতেই হবে, ও আমার জীবন, ওকে তো আমাকে বাঁচিয়ে রাখতেই হবে। এই কথা হুয়াজিন এসে শুনে ফেলে। লিচাই তখন বোর্ড দেখে বলে, সবাইকে তো চিনি, এই হুয়াবিটা আবার কে? হুয়াজিন বলে, হুয়াবি আমার ছোট ভাই, ও বাহিরে থেকে লেখাপড়া করে, ছুটিতে বাড়িতে আসে, তুমি এগুলো কেন লিখে রেখেছ? লিচাই বলে, আসলে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম, তাই এখন সব লিখে রাখছি মনে করার জন্য। হুয়াজিন তখন তার হাতে সেই ব্রেসলেটটা পরিয়ে দেয়। লিচাই বলে, তুমি এটা আবার নিয়ে এসেছ? হুয়াজিন বলে, এটা তো আনতেই হবে, কারণ এটা আমাদের বিয়ের উপহার। এরপর রাতে লিচাই বলতে থাকে, তার মানে হুয়াজিনের যে মা ছিল সে এক সওদাগরের মেয়ে ছিল, হুয়াজিনের বাবা তাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছে, এরপরে সে তাকে বিয়ে করে, আর তার বর্তমান যে স্ত্রী সে হলো এক গভর্নমেন্ট অফিসারের মেয়ে। তাদের বিয়েটা মহারাজ দিয়েছিল, কিন্তু বাবা মন থেকে হুয়াজিনের মাকেই ভালোবাসত। আমার তো এবার সন্দেহ হচ্ছে, তাহলে কি তার সৎমা তাকে মারতে চায় নাকি? দাসী বলে, কাল হুয়াজিন হুজুরের জন্মদিন। লিচাই বলে, আমি তো কোনো আয়োজন দেখলাম না। দাসী বলে, হুজুর কোনো আয়োজন করে না, ওনার মা মারা যাওয়ার পর থেকেই উনি জন্মদিন পালন করে না। লিচাই তখন ভাবে, তাকে তো কিছু একটা করতেই হবে।
পরদিন হুয়াজিন লিজার ছবি আঁকছিল। তার চোখের সামনে তখন বারবার লিজাই আসছিল। হঠাৎ করে লিজাই তাকে ডাকতে থাকে। সে তখন তাড়াতাড়ি করে ছবিগুলো লুকায়। লিজাই বলে, চলো আমার সাথে। এরপর সে তাকে খাবার খাওয়াতে নিয়ে আসে। দাসী বলে, ম্যাডাম সবকিছু নিজের হাতে রান্না করেছে। লিজাই তার জন্য অনেকগুলো খাবার রান্না করেছে। এরপর লিজাই তাকে বারবিকিউ খেতে দেয়। হুয়াজিন বলে, ছোটবেলা যখন আমার জন্মদিন হতো তখন আমার মা আমার জন্য স্যুপ রান্না করত। লিজাই বলে, স্যুপ তো আমিও রান্না করেছি। স্যুপ হুয়াজিনের অনেক ভালো লাগে। লিজাই বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হুয়াজিন বলে, বলো না। আসলে সে ভেবেছিল লিজাই হয়তো তাকে প্রপোজ করবে। লিজাই বলে, আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা। হুয়াজিন এটা শুনে হাসতে থাকে। সে বলে, কে আমাকে মারতে চাইবে? তখনই হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয় আর সে মাটিতে পড়ে যায়। সবাই কিছু বুঝে ওঠার আগেই হুয়াজিনের সৎমা তার সঙ্গে একজন ডাক্তার নিয়ে চলে আসে। সে ডাক্তারকে সবকিছু দেখতে বলে। ডাক্তার খাবারগুলো চেক করে বলে, খাবারে ওয়ালনাট পাউডার মেশানো হয়েছে আর ওয়ালনাট পাউডারে খজুরের অ্যালার্জি আছে। লিজাই বলে, এই খাবার আমি নিজের হাতে বানিয়েছি আর আমি এটা জানি যে ওর কোন খাবারে অ্যালার্জি আছে। দাসী বলে, হ্যাঁ, আমরা কোনো খাবারে ওয়ালনাট পাউডার মিশাইনি। ডাক্তার তখন একটা সুই বের করে আর বলে, এবার চিকিৎসা তো করতে হবে, বাকিটা উপরওয়ালার হাতে। এই কথাতে লিজাইয়ের সন্দেহ হয় এবং সে বুঝতে পারে এই সুয়ে কিছু একটা আছে। সে তখন ধাক্কা দিয়ে ডাক্তারকে সরিয়ে দেয়। এরপর সে তাকে সিপিআর দিতে শুরু করে। কিন্তু সৎমা তখন লোকজনকে ডাকতে থাকে। একটু পরে গার্ডেরা চলে আসে। তারা লিজাইকে টেনে নিয়ে যাচ্ছিল। তখন হুয়াজিনের বাবাও সেখানে আসে। সে বলে, এখানে কি হয়েছে? সে ডাক্তারকে বলে, তাড়াতাড়ি ওকে সুস্থ করুন। লিজাই তখন চিৎকার করে বলে, ওই ডাক্তারকে সুই লাগাতে দেবেন না, সুইয়ে কোনো সমস্যা আছে। কিন্তু তারা তার কথা শোনে না। আর হুয়াজিনের সৎমাও ডাক্তারকে বারবার বলতে থাকে, আপনি চিকিৎসা কেন করছেন না? কিন্তু তখনই হুয়াজিনের জ্ঞান ফিরে আসে। এরপর দেখা যায় লিজাই আর তার দাসীকে বন্দি করে রাখা হয়েছে। দাসী চিৎকার করে বলছিল, আমাদেরকে খুলে দাও, আমরা কিছুই করিনি। লিজাই বলে, চিৎকার কেন করছো? তুমি কি বুঝতে পারছো না এটা একটা ফাঁদ ছিল? হুয়াজিনের সৎমা কি চায় তুমি বুঝতে পারছো না? হুয়াজিন অজ্ঞান হওয়ার সাথে সাথেই উনি কি করে চলে আসলো তাও আবার ডাক্তার নিয়ে? কারণ এগুলো সব ওনারই প্ল্যান ছিল। পরদিন সকালে হুয়াজিন এসে তার বাবাকে সম্মান জানায়। তার বাবা বলে, তোমার মা মারা যাওয়ার পর আজ প্রথমবার তুমি আমাকে এভাবে সম্মান জানাচ্ছ। হুয়াজিন বলে, আমি লিজাইকে দেখতে চাই, আমি এটা বিশ্বাস করি না যে ও আমাকে মারতে চায়। তার বাবা বলে, আমি জানি তুমি ছোটবেলা থেকে ওর সাথে বড় হয়েছ, ঠিক আছে তুমি ওর সঙ্গে দেখা করতে পারো। কিন্তু তখনই মহারাজের এনজ সুপ্রিম কোর্টের গার্ডদের নিয়ে চলে আসে। সে বলে, মহারাজ জানতে পেরেছে লিজাই নাকি আপনার ছেলেকে মারতে চেয়েছে, তাই মহারাজ আমাকে পাঠিয়েছে লিজাইকে প্রাসাদে নিয়ে যেতে এবং সেখানেই তার জিজ্ঞাসাবাদ করতে। হুয়াজিন তখন বলে, না না, লিজাই এই কাজ করতে পারে না, আপনি আমাকে 3 দিন সময় দিন, আমি এর মধ্যে প্রমাণ করে দেব। কিন্তু তারা রাজি না হলে হুয়াজিন বলে, 2 দিন সময় দিন। এনজ বলে, কিন্তু? হুয়াজিন বলে, তাহলে অন্তত 1 দিন সময় দিন, আমি আপনাকে প্রমাণ করে দেব যে লিজাই এই কাজ করেনি, ওকে ফাঁসানো হয়েছে। এনজ বলে, ঠিক আছে, তবে আমি আমার সাথে গার্ডদের রেখে যাচ্ছি যাতে লিজাই কোথাও পালিয়ে যেতে না পারে। পরশুদিন আমি আবার আসব, প্রমাণ না পেলে আমি তাকে নিয়ে যাব। রাতে একজন গার্ড এসে লিজাইদেরকে খাবার দেয় আর বলে, এটা হুয়াজিন হুজুর আপনাদের জন্য পাঠিয়েছে। লিজাই তখন খাবারগুলো ভেঙে দেখতে শুরু করে। দাসী বলে, আপনি কি করছেন? লিজাই তখন তার ভেতরে একটা চিঠি পায়। সে বলে, আমি জানতাম, সেখানে লেখা ছিল তুমি চিন্তা করো না, আমি সব দেখছি। এরপরে হুয়াজিন তার ঘরে ছিল, তখন সেখানে তার সৈনিক আসে। সে বলে, আপনি যেরকমটা বলেছিলেন ঠিক সেরকমই, বড় ম্যাডাম মহারাজের এনজকে টাকা দিচ্ছে। হুয়াজিন তখন হাসতে থাকে। সে বলে, উনি কি প্ল্যানটাই না করেছিল? উনি এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিল, কিন্তু সেটা যখন হয়নি তখন সে সব জায়গায় এই কথা ছড়িয়ে দিতে শুরু করেছে যে লিজাই আমাকে মারতে চেয়েছে, এমনকি মহারাজের এনজকেও টাকা দিয়ে নিয়ে এসেছে। পরদিন লিজাইরা যখন বাইরে আসে, লিজাই এসেই হুয়াজিনকে খুঁজতে থাকে। সৈনিক বলে, হুজুর এখানে নেই, তাকে মহারাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। লিজাই তো অনেক ভয় পেয়ে যায়। তখনই হুয়াজিন সেখানে আসে। সৈনিক বলে, আমাকে ক্ষমা করবেন, আমরা আসলে আপনার সঙ্গে মজা করছি। লিজাই বলে, তুমি সবকিছু প্রমাণ করলে কিভাবে? তখন আমাদেরকে দেখানো হয় রাতে একজন দাসী অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছিল, তখন কেউ একজন তার উপর অ্যাটাক করে। ওই সময় হুয়াজিন এসে তাকে বাঁচায়। সে বলে, আপনাকে কে মারতে এসেছিল? দাসী প্রথমে বলতে চায় না, তবে পরে সে বলে, তাকে হুয়াজিনের সৎমায়ের যে দাসী ছিল সেই দাসী বলেছিল হুয়াজিনের খাবারে বিষ মেশাতে। তাই হুয়াজিনের সৎমায়ের সেই দাসী এবং এই মহিলাকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপরে লিজাই পেট ভরে খাবার খাচ্ছিল। লিজাই বলে, আমি ভাবতেও পারি না তোমার সৎমায়ের দাসী তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বলি দিয়ে দিল। হুয়াজিন বলে, এমনটা তো হয়ই, তারা অনেক বছর ধরে একসাথে আছে। লিজাই বলে, দেখেছ, আমি তোমাকে আগেই বলেছিলাম তোমাকে কেউ বিষ দিয়ে মারতে চায়। হুয়াজিন বলে, এগুলো তো আমি আগে থেকেই জানি। লিজাই বলে, তাহলে ওই দিন আমাকে না করলে কেন? হুয়াজিন বলে, প্রাসাদের সবাই যদি জানতে পারে যে আমার সৎমা আমাকে পছন্দ করে না,
সেটা তো আমার জন্যই বদনামি, তাই না? লিচাই তখন বলে, তোমার জীবন আসলেই অনেক কষ্টের। এরপর সে তাকে আরেকটি জায়গায় নিয়ে যায় যেখানে অনেকগুলো ফানুস ছিল। হুয়াজিন বলে, এগুলো কে করেছে? লিচাই বলে, আমি করেছি, তোমার জন্মদিনের জন্য করেছিলাম, কিন্তু তোমার মা তো সব শেষ করে দিল। এরপর লিচাই একটা ফানুস জ্বালায়। হুয়াজিন বলে, আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আমার মা অনেক ভালো একজন মানুষ ছিলেন, কিন্তু আমার সৎ মা আমার মাকে একদম সহ্য করতে পারতো না। যখন আমার বয়স 10 বছর তখন আমার মা ডিপ্রেশনের কারণে মারা যায়। ওই সময় আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি আমার প্রিয়জনকে সবকিছু থেকে বাঁচাবো। লিচাই বলে, কে সে? হুয়াজিন বলে, তুমি? লিচাই বলে, আমি? হুয়াজিন বলে, হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। তুমি সারাদিন আমার সাথে সাথে থেকে আমার ব্যাপারে সবকিছু জোগাড় করেছো, আমাকে কে মারতে চায় সেটাও বের করেছো, এমনকি আমি যখন অসুস্থ হয়ে গেছি তখন তুমি আমাকে কিস করেছ, তাও আবার সবার সামনে। লিচাই এসব শুনে হা হয়ে তাকিয়ে থাকে। এরপর সে বলে, আমি এগুলো করেছি কারণ আমি বেঁচে থাকতে চাই। হুয়াজিন বলে, তুমি আর ভয় পেও না, আমি তোমার কিছু হতে দেব না, কারণ আমিও তোমাকে পছন্দ করি। এই কথা বলে সে ফানুসটা উড়িয়ে দেয়। এরপর সে একটা জেট বের করে। হুয়াজিন বলে, আমি যখন ছোট ছিলাম তখন মা এটা আমাকে দিয়েছিল আর বলেছিল, যাকে আমি ভালোবাসবো তাকে যেন আমি এটা দিয়ে দিই, তাই আজ আমি এটা তোমাকে দিচ্ছি। লিজাই বুঝতেই পারে না সে এখন কি বলবে। ঘরে এসে সে ভাবতে থাকে, এই জেটটা সে আগেও দেখেছে। তখন আমাদেরকে দেখানো হয় সে আসলে বর্তমানের একজন এক্সট্রা অ্যাক্ট্রেস ছিল, যে কিনা কাজ শেষে ঘুমাচ্ছিল, কিন্তু একটু পরেই সবাই চলে যায়। লিচাই যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। তখন রাস্তার মাঝখানে সে এই একই রকম একটি জেট পায়, আর এরপরেই সে টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছে। সে তখন ভাবতে থাকে, এর সাহায্যে তাহলে আমি আবার যেতে পারবো। সে অনেক চেষ্টা করে যাতে সে এখান থেকে যেতে পারে, তবে কোনো কাজ হয় না। তার বারবার শুধু হুয়াজিনের কথাগুলো মনে পড়তে থাকে, যেখানে সে তাকে বলছিল সে তাকে পছন্দ করে, আর এখন থেকে সে তাকে সবকিছু থেকে আগলে রাখবে। পরদিন হুয়াবি বাড়িতে আসে। এদিকে হুয়াজিন লিচাইয়ের ছবি আঁকছিল, তখন লিচাই এসে সেটা দেখে ফেলে। তখন সৈনিক সেখানে আসে। সে লিচাইকে দেখে বলে, আমি তাহলে পরে আসব। হুয়াজিন বলে, না, মনে রাখবে লিচাই আমাদের মধ্যে একজন, তাই তুমি সবকিছু তার সামনে বলতে পারো। সৈনিক তখন বলে, আমাদের বড় দোকানে নতুন কিছু জিনিস এসেছে। হুয়াজিন বলে, সবাইকে বলে দাও, আগে আমরা যেভাবে কাজ করেছি এখনো সেভাবেই কাজ করব। লিচাই তখন বলে, বাজারে বড় দোকান মানে? তার মানে ওই দিন তুমি আমাকে যেখানে যেখানে নিয়ে গিয়েছিলে ওই সবগুলো আসলে তোমার নিজেরই প্রপার্টি, তাই না? হুয়াজিন বলে, হ্যাঁ, আসলে তখন আমি তোমার কাছে সবকিছু লুকিয়েছি, কিন্তু আমি তোমাকে ওয়াদা করছি আমি আর কখনোই তোমাকে কিছু লুকাবো না। তখনই হুয়াবি সেখানে আসে। তারা একসঙ্গে কথা বলে। হুয়াবি লিচাইকে বলে, আপু, আমি তোমার জন্য টেম্পল থেকে দোয়া করে এই জেটটা নিয়ে এসেছি। সে বলে, তোমার কি আমার কথা মনে নেই? লিচাইয়ের তখন মনে পড়ে হুয়াজিন তাকে বলেছিল। সে তখন বলে, হ্যাঁ মনে আছে, তুমি হুয়াজিনের ছোট ভাই, তুমি বেশিরভাগ সময় একাডেমিতে থাকো। এরপর আমাদেরকে বড় ম্যাডাম অর্থাৎ হুয়াজিনের সৎমাকে দেখানো হয়, যার কাছে জিংসু আসে। সে বলে, আপনার দাসী জেলখানায় আত্মহত্যা করেছে। এটা শুনে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখনই হুয়াবি সেখানে আসে। সে বলে, মা, কি হয়েছে? জিংসু তখন তাকে বলে, তোমার মায়ের দাসী মারা গেছে। জিংসু বলে, ভালোই হয়েছে, ও অনেক খারাপ ছিল। তার মা তখন বলে, তুই কি কিছুই বুঝতে পারিস না নাকি? তুই কবে বড় হবি আর এই সব সম্পত্তি দখল করবি? হুয়াবি বলে, মা, দয়া করে এবার এগুলো বন্ধ করো, আমি এসব কিছু চাই না, বাড়ির ছোট ছেলে হিসেবে আমি ভালোই আছি। এই কথা বলে সে চলে যায়। কিন্তু তার মায়ের এতে প্রচন্ড রাগ উঠে যায়। রাতে জিংসু হুয়াজিনের ঘরের বাইরে আসে। সে তাকে বলে, ভাইয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু হুয়াজিন তার কথা শুনতে চায় না। সে বলে, একবার শুধু শোনো, আমি জানি তুমি লিচাইকে একটুও পছন্দ করো না, তাহলে তোমাকে জোর করে তাকে বিয়ে করতে হবে না, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। হুয়াজিন বলে, তুমি একদম ভুল জানো, আমি লিচাইকে জোর করে বিয়ে করছি না, আমি সত্যিই তাকে ভালোবাসি আর শুধু তাকেই ভালোবাসি। এই কথা বলে সে দরজা লাগিয়ে দেয়। জিংসু যখন নিজের ঘরে আসে তখন সেখানে লিচাই ছিল। সে বলে, আমি জানি তুমি হুয়াজিনকে পছন্দ করো না, কিন্তু তোমার মামি এর জন্য তোমাকে জোর করে, কারণ তুমি যদি তাদের কথা না শোনো তাহলে তারা তোমার মাকে শাস্তি দেবে, তাই আমি তোমার সঙ্গে একটা ডিল করতে এসেছি, তুমি আমার দলে চলে আসো, তাহলে আমি তোমার মাকে মুক্ত করার ব্যবস্থা করব। জিংসু তার কথায় রাজি হয় না। পরদিন বড় ম্যাডাম জিংসুকে একটা ড্রাগ দেয় আর বলে, এটা লিচাইয়ের খাবারে মিশিয়ে দেবে, যে খাবারটা হুয়াবি তার জন্য নিয়ে যাবে, মানে লিচাইকে বদনাম করার জন্য সে নিজের ছেলেকে বদনাম করতে রাজি আছে। এরপর সত্যি হুয়াবি লিচাইয়ের জন্য খাবার নিয়ে যায়, কিন্তু হুয়াবি তো জানতো না যে এই খাবারে জিংসু আগে থেকেই ড্রাগ মিশিয়ে দিয়েছে। জিংসু যখন এই কথা গিয়ে বড় ম্যাডামকে বলে, সে বলে, তুমি এবার রাজার একজন লোককে ডেকে নিয়ে আসো, তাকে সরাসরি নিয়ে যাবে লিচাইয়ের ঘরে। জিংসু এতে রাজি হয়ে যায়। এদিকে তারা একসঙ্গে সেই মিষ্টি খাবার খাচ্ছিল।
হঠাৎ করে রিজার ভেতরে অন্যরকম অনুভূতি হতে শুরু করে। সে তখন খাবার ফেলে বাইরে চলে আসে। পেছন পেছন হুয়া বিও বাইরে আসে। রিজারের তখন মনে হচ্ছিল এটা আসলে হুয়া জিন। সে তখন তাকে ধরে মজা করতে থাকে। ওই সময় জিংশুর রাজার লোকেদের এদিকেই নিয়ে আসছিল। তখন সেখানে হুয়া জিন চলে আসে। সে বলে, লিজাই তুমি এগুলো কি করছো? সে তাকে টেনে নিজের কাছে নিয়ে নেয়। আর এরপর সে তাকে ঘরে নিয়ে যেতে থাকে। এই দৃশ্য রাজার লোকেরা দেখে ফেলে। আর সে বলে, সবকিছু তো ঠিকই আছে, তাহলে আপনি আমাদেরকে কেন এনেছেন? সে তখন আবার চলে যায়। এদিকে হুয়াজিন লিচাইকে ঘরে নিয়ে আসে। কিন্তু লিচাই এখনো পাগলামি করছিল। সে বারবার হুয়াজিনকে কিস করতে চাইছিল। হুয়াজিন তখন তার চেহারায় পানি ঢেলে দেয়। এরপর তাকে একটা রুমাল দিয়ে যখন মুছতে থাকে, তখন লিচাই বলে, আমি তোমাকে পছন্দ করি। হুয়াজিন এতে অনেক খুশি হয়। আর সে রুমালের উপর থেকে লিচাইকে কিস করে। এদিকে তাদের দাসদাসীরা বাইরেই ছিল। তারা বলে, বুঝতে পারছি না যে ভেতরে কি হচ্ছে। সৈনিক বলে, মনে হচ্ছে তারা গোসল করছে। এই কথা বলে তারা দুজনেই লজ্জায় পড়ে যায়। পরদিন হুয়াজিন সুন্দর করে তৈরি হচ্ছিল। তখন লিজাইয়ের ঘুম ভাঙে। সে বলে, তুমি সকাল সকাল আমার ঘরে কি করছো? হুয়াজিন বলে, এটা তোমার ঘর না, এটা আমার ঘর। লিজাই বলে, তাহলে আমি তোমার ঘরে কি করছি? হুয়াজিন বলে, আমি তো ভাবতেই পারছি না, তুমি কাল আমাকে কিস করেছো, জড়িয়ে ধরেছো, এখন আবার সব ভুলে গেছো। আরেকটা কথা, তোমার ড্রেস কিন্তু ঠিক নেই। লিজাই তখন কান্না করতে থাকে। সে বলে, আমি এটা কি করলাম? আমার মরে যাওয়া উচিত, আমি এখন মরে যাব। হুয়াজিন তখন বলে, একটু বেশি হয়ে যাচ্ছে না? এই সামান্য একটা জিনিসের জন্য কেউ মরে যায়? আচ্ছা ঠিক আছে, আমাদের মধ্যে কিছুই হয়নি, তোমাকে ড্রাগ দেওয়া হয়েছিল। আমি তোমাকে ঠান্ডা পানি দেওয়ার পর তুমি কিছুটা শান্ত হয়েছো। এরপর দাসীরা তোমার পোশাক বদলেছে। এরপর তাদেরকে বড় সাহেবের কাছে নিয়ে আসা হয়। সে বলে, আমি জবাব চাই যে কাল আসলে কি হয়েছিল। তখন জিংশু বলে, এই সবকিছু আমার জন্য হয়েছে, ফুফু আমাকে বাধ্য করেছে যেন আমি লিচাইয়ের খাবারে ড্রাগ মিশিয়ে দিই। আসলে সে এই কথাগুলো এই জন্যই বলছে কারণ লিচাই তাকে বলেছিল আজ সে তোমাকে শুধুমাত্র এইটুকু কাজ করতে বলেছে, কাল না জানি সে তোমাকে দিয়ে কি কি করাবে, তাই তুমি তার কথা আর শুনো না। বর ম্যাডাম বলে, তুমি আমার নামে মিথ্যে কথা কেন বলছো? আমি তোমার ফুফু, তাছাড়া আমি হুয়াবির মা, আমি এটা কি করে করতে পারি? হুয়াজিন বলে, আমার লোকেরা মায়ের ঘরে এই ড্রাগ পেয়েছে। তখন সে ডাক্তারও সেখানে আসে। সে বলে, হুজুর, ম্যাডাম আমাকে ভয় দেখিয়ে এই ড্রাগ তৈরি করিয়েছে। আর ওই দিন যে রাজকুমার অসুস্থ হয়ে গিয়েছিল এবং তাকেও মারার জন্য ম্যাডাম আমাকে নিয়ে এসেছিল, কিন্তু ভাগ্যগুণে ওই দিন লিজাই ম্যাডাম আমাকে সরিয়ে দিয়েছিল। আমি এইসব কোনোদিনও করতে চাইনি। বাবা তখন অনেক রেগে যায়। সে বলে, অনেক হয়েছে তোমার নাটক, আজ থেকে আমরা দুজন আলাদা। এরপর সে চলে যায়। পরের সিনে দেখা যায় লিজাই বলছে, তোমার সৎমা এখন বাড়ি থেকে চলে গেছে, আমার মনে হয় এখন আর তোমার জীবনের কোনো শঙ্কা নেই। হুয়াজিন বলে, তাই নাকি? তুমি আমাকে একটা কথা বলো, তুমি বলেছিলে তুমি আমাকে পছন্দ করো, সত্যি কি তুমি আমাকে পছন্দ করো? লিজাইয়ের তখন সেসব কথা মনে পড়ে। সে তখন বলে, আমি শিওর না, আমার মাথা তখন ঘুরছিল। হুয়াজিন তখন তাকে কিস করে দেয়। হুয়াজিন এরপর বলে, তুমি কি বলছিলে একটু আগে? লিজাই তখন মুচকি হাসতে থাকে। এরপর জিংশু প্রাসাদ থেকে চলে যাচ্ছে। হুয়াজিন তার সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানায়। জিংশু বলে, আপনারাও তো আমাকে সাহায্য করেছেন, আমার মাকে মুক্ত করেছেন, আমাকে এখন নিরাপদ জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, আমি অনেক খুশি। এরপর সে গাড়িতে উঠে পড়ে। এরপর লিজাই ভাবতে থাকে বিয়ের আর মাত্র একদিন আছে, এখনই নিশ্চিন্ত হয়ে থাকলে চলবে না, হুয়াজিনকে এখনো কেউ মারতে পারে, তাই সে সব জায়গা ভালো করে দেখতে থাকে। সে তখন সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তাকে একবার পেছন থেকে কেউ চাকু ঢুকিয়ে দিয়েছিল। সে তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। ঘরে এসে সে সবকিছু আবার ভাবতে থাকে। রাতে সে আবার সেখানে যায় এবং মনে মনে সে দোয়া করতে থাকে এবার যাতে এখানে কেউ না থাকে। তখন সে দেখতে পায় সত্যি এখানে কেউ নেই। হঠাৎ করে সেখানে বাড়ির যে দেখাশোনা করে সে বাটলার চলে আসে। সে বলে, আপনি এখানে কি করছেন? লিচাই বলে, কাল আমার বিয়ে তো, তাই আমার ঘুম আসছিল না। তারা এখানে কিছুক্ষণ কথা বলে। এরপর লিচাই ঘরের ছাদে এসে দাঁড়িয়ে থাকে। সে বলতে থাকে, কাল যদি সব ঠিকঠাক হয় তাহলে হয়তো আমি আমার দুনিয়ায় চলে যাব, আমি হয়তো আর কখনোই হুয়াজিনকে দেখতে পাবো না। তখন হুয়াজিন পিছন থেকে এসে তাকে একটা জামা পরিয়ে দেয়। সে বলে, তুমি কি ভাবছো? তুমি কি বিয়ের জন্য নার্ভাস? আমরা তো আগে থেকেই একসঙ্গে আছি, এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান, আমরা আগে যেভাবে থেকেছি এখনো সেভাবেই থাকবো, শুধু এখন আর একটু কাছাকাছি থাকবো, কারণ এখন আমরা স্বামী স্ত্রী হয়ে যাব। লিচাই বলে, যদি আমি কোথাও হারিয়ে যাই? হুয়াজিন বলে, তুমি কোথাও হারিয়ে গেলে আমি আজীবন তোমাকে শুধু খুঁজতে থাকবো, যতদিন না তোমাকে পেয়ে যাই। লিচাই বলে, অনেক ভালো হতো যদি তুমি একটা সাধারণ ছেলে হতে। হুয়াজিন বলে, আমি তো সাধারণই, দাঁড়াও বিয়েটা একবার হয়ে যাক, তারপর আমি বাড়ির সব দায়িত্ব হুয়াবিকে দিয়ে দেবো আর তোমাকে নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াবো, ঠিক আছে? লিচাই তখন অনেক খুশি হয়। পরদিন বিয়ের জন্য লিচাইকে সাজানো হচ্ছিল। সে আজ অনেক খুশি ছিল।
তখন হঠাৎ করেই একজন দাসী এসে বলে, একটা খারাপ সংবাদ আছে, কুমার মারা গেছে। এই কথা শুনে লিজার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দৌড়ে সেদিকে আসতে থাকে। হোয়াজিনের লাশ দেখে সে কান্না করতে থাকে। সে বুঝতেই পারে না যে এগুলো কিভাবে হয়ে গেল। কাল রাতেও তো সে ভালোই ছিল, এই কাজটা কে করেছে? সে তখন একটা তলোয়ার নিয়ে নিজের গলায় ধরে। বাবা বলে, আমি জানি তুমি হোয়াজিনকে ভালোবাসো, কিন্তু তোমার নিজেকে মরতে হবে না। আমি তোমাকে এখন বর্ডারে পাঠিয়ে দেব, পরে তোমাকে নিয়ে আসবো। কিন্তু লিজাই হোয়াজিনের সকল কথা মনে করতে থাকে এবং সে মনে মনে ভাবে, না, আমাকে ওকে বাঁচাতেই হবে। সে তখন নিজেকে নিজে মেরে ফেলে। আর এরপর আবার সবকিছু রিবাইন্ড হয়ে যায়। লিজাইয়ের যখন ঘুম ভাঙে, তখন সে বিয়ের 2 মাস আগে গিয়ে পৌঁছায়। সে তার দাসীকে জিজ্ঞেস করে, হোয়াজিন কোথায়? দাসী বলে, সে তো সারাদিন গ্যাম্বলিনের ঘরে আর বোতলে, মানে পতিতালয়ে পড়ে থাকে। কিন্তু লিজাই এটা শুনে অনেক খুশি হয় যে হোয়াজিন বেঁচে আছে। সে তো জানতো যে রাতে হোয়াজিন দেয়াল টপকে ঘরে আসে, তাই লিজাই আগেই দেয়ালের উপর একটা হারিকেন নিয়ে বসে থাকে। হোয়াজিন তাকে দেখে চমকে যায়। লিজাই বলে, আমি খুব খুশি যে তুমি ভালো আছো, কিন্তু আমি তোমাকে বলে রাখছি, আজই কিন্তু শেষ। আর যদি কখনো তুমি ব্রথলে গেছো, আমি কিন্তু তোমাকে জানে মেরে ফেলবো। হোয়াজিন তার দিকে তাকিয়ে থাকলে লিজাই বলে, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসতে শুরু করোনি, কারণ যখন তুমি আমাকে ভালোবাসতে, তখন তুমি আমার দিকে এভাবে তাকাতে না, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে থাকতে। তবে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমি আমাকে ভালোবাসতে শুরু করবে। হোয়াজিন তখন নামতে চাইলে লিজাই বলে, এখনই চলে যাচ্ছ? চলো একসঙ্গে বসে চাঁদ দেখি। হোয়াজিন বলে, আজ কোনো চাঁদ নেই। লিজাই বলে, আমি তো তোমার চাঁদ। হোয়াজিন তখন খুবই বিরক্ত হয়ে যায়, আর সে সেখান থেকে নেমে চলে যায়। লিজাই বলতে থাকে, হারামি, চাঁদ না থাকুক, একসঙ্গে বসে তারা তো দেখা যায়। থাক গা, যখন তুমি আমাকে ভালোবাসবে, তখন না হয় একসঙ্গে বসে দেখব। এখন আমাকে আগে খুঁজে বের করতে হবে কে তোমাকে আসলে বিয়ের আগের দিন রাতে মেরে ফেলে। রাতে সে আবার সবকিছু মিলিয়ে দেখতে থাকে। তখন সে ভাবতে থাকে, এই সবকিছুর পেছনে হুয়াবি নেই তো? সে কি হোয়াজিনকে মারতে চায় নাকি? পরদিন হুয়াবি যখন লিজাইয়ের কাছে আসে, লিজাই তখন তার নাম ধরে ডাকে। সে বলে, তোমার আমার কথা মনে আছে? লিজাই বলে, হ্যাঁ, এখন আমার অনেক কিছুই মনে থাকে। তখনই দাসী এসে বলে, হোয়াজিন সাহেব একটা ঝামেলায় পড়েছে। লিজাই তখন হোয়াজিনকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর সে তাকে বলে, দেখো, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তারপর আমি তোমাকে বলে রাখি, আমি অন্য একটা দুনিয়া থেকে এসেছি। আমি কয়েকবার এখানে মারা গেছি, আবার জীবন্ত হয়ে গেছি, তাই আমি জানি এরপর কি ঘটনা ঘটতে চলেছে। এই কারণে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে সব জায়গা থেকে বাঁচাবো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু প্রত্যেকবার বিয়ের আগের দিন রাতে কেউ তোমাকে মেরে ফেলে, তাই আগে আমাকে বের করতে হবে যে কে তোমাকে মেরে ফেলতে চায়। আর তুমি চিন্তা করো না, যদি আমি এবারও কাউকে খুঁজে বের করতে না পারি, তাহলে আমি আবারও তোমার জন্য মরতে রাজি আছি। হোয়াজিন তার একটা কথাও বুঝতে পারছিল না, সে শুধুমাত্র বোকার মতো তার দিকে তাকিয়ে থাকে। এদিকে বড় ম্যাডাম জিংসুকে ধরে মারতে থাকে। সে বলে, তোমাকে আমি বলেছি হোয়াজিনকে সিডিউস করতে, কিন্তু তুমি সেটাও পারো না। জিংসু যখন বাইরে আসে, তখন সে হোয়াজিনের ক্লোজ হতে চায়। লিজাই তখন তাকে ডেকে নিয়ে যায় আর বলে, আমি জানি তুমি হুয়াবিকে পছন্দ করো, হুয়াবিও তোমাকে পছন্দ করে, তাই তুমি হুয়াজিনের পেছনে সময় নষ্ট না করে হুয়াবির কাছে যাও। এই বলে সে তাকে পাঠিয়ে দেয়। এসব দেখে হোয়াজিন অনেক অবাক হয়। এরপর জিংসু সত্যি হুয়াবির কাছে যায়। হুয়াবি তাকে একটা ওষুধ দেয় আর বলে, মা তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এদিকে হোয়াজিন ঘরে বসে ভাবতে থাকে, ও আগে যা যা বলেছে তা কি সত্যি? সে তখন তার সৈনিককে জিজ্ঞেস করে, তুমি কি পুনর্জন্ম বিশ্বাস করো? তার সৈনিক বলে, না, আমি এগুলোতে বিশ্বাস করি না। এরপর লিজাই হোয়াজিনের জন্য খাবার রান্না করে বসে থাকে। তার দাসী বলে, এত রাত হয়ে গেছে, আমার মনে হয় না সাহেব আসবে। লিজাই বলে, ও আসবে। আর তখনই হোয়াজিন চলে আসে। হোয়াজিন বলে, তুমি বলেছ তুমি অন্য একটা দুনিয়া থেকে এসেছো, তুমি আমার ব্যাপারে সবকিছু জানো, এরপরে কি হবে তাও তুমি জানো, তুমি যা বলছো তা কি সত্যি? লিজাই বলে, তুমি কি আমার কথা বিশ্বাস করো? হোয়াজিন কিছু বলার আগে লিজাই বলে, ঠিক আছে, বাদ দাও, আজ আমার জন্মদিন, তাই চলো আমরা দুজন একসাথে ড্রিঙ্ক করি। এরপর সে অনেক পরিমাণে ড্রিঙ্ক করে ফেলে। সে তখন বলতে থাকে, তোমার সৎমা তোমার খাবারে বিষ মিশাবে, তাই তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে। এরপর সে ঘুমিয়ে পড়ে। হোয়াজিন তখন তাকে কোলে করে নিয়ে তার ঘরে গিয়ে শুয়ে দেয়। তখন তার নজর পড়ে সেই ছবিটার উপর যেটা লিজাই এঁকেছে। সে তখন ভাবতে থাকে, ঘুম থেকে উঠেই যেন ও আমাকে দেখতে পায়, তাই ও আমার ছবি এঁকেছে। সে অনেক খুশি হয়। বাইরে আসার পর আমরা জানতে পারি সে আসলে জিংসুকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে। পরদিন জিংসুকে বিদায় জানাতে হোয়াজিন এসেছে। লিজাই তখন গাড়ি থেকে নামে। হোয়াজিন বলে, তুমি এখানে কি করছো? লিজাই বলে, আমি তো থাকি, আমি তো আগের বারও ছিলাম। জিংসু তখন একটা বই দেয় যেটার ভিতরে বড় ম্যাডামের সকল অপকর্মের কথা লেখা ছিল। জিংসু হোয়াজিনকে বলে, তোমার খাবারে ফুফু ওয়ালনাটের পাউডার মেশাতে যাচ্ছে, তাই তুমি সাবধানে থেকো।
এরপর সে চলে যায়। হুয়াজিন লিচাইকে বলে, তার মানে তুমি যা বলছিলে তা সবই সত্যি? লিচাই বলে, অবশ্যই, ঘটনাগুলো উল্টোপাল্টা হচ্ছে ঠিকই, তবে ঘটনাগুলো ঘটছে। এরপর তারা এই বইটা নিয়ে হুয়াবিকে দেখায়। হুয়াবি এরপর এই বই তার বাবাকে দেখিয়ে দেয়। তার বাবা তখন তার মাকে আবারও শাস্তি দিয়ে দেয়। তারা আবারও তাকে পাহাড়ের এক মন্দিরে পাঠিয়ে দেয়। এরপর হুয়াবি মন খারাপ করে ড্রিঙ্ক করছিল, তখন সেখানে হুয়াজিন আর লিচাই আসে। হুয়াবি তখন তাদের সঙ্গে ড্রিঙ্ক করে আর বলে, আমিও কিছুদিন পর আমার পড়ালেখার জন্য অন্য কোথাও চলে যাব, আমার এসব ভালো লাগে না। কিন্তু লিচাইন সন্দেহ যায় না, তার মনে হয় হুয়াবির মধ্যে কোনো গন্ডগোল রয়েছে। তাই সে 3 রাত ধরে হুয়াবির ঘরের বাইরে নজর রাখতে থাকে। এরপর হঠাৎ একদিন রাতে হুয়াবি তার ঘর থেকে বের হয়, সেও তখন তার পিছন পিছন যেতে থাকে। এদিকে হুয়াজিন বিয়ের পোশাক পরে দেখছিল, তখন তার সৈনিক বলে, আমি একটা কথা আপনাকে বলতে চাইছি, কিছুদিন ধরে দেখছি ম্যাডাম ছোট হুজুরের উপর নজর রাখছে। এদিকে নিচাই সেই পাথরের কাছে আসে, সে যখনই সেখানে কিছু দেখতে যায় তখনই কেউ একজন তাকে আঘাত করতে চায়, তবে এইবার আঘাতটা তার হাতে লাগে আর দেখা যায় এটা হলো সেই বাটলার। সে আবারও লিচাইকে মারতে যাবে, তখনই সেখানে হুয়াজিন আর হুয়াবি দুজনেই চলে আসে। হুয়াজিন বলে, আপনি এসব কি করছেন? কিন্তু সেই লোক আবারও লিচাইকে মারতে যেতে চাইলে তখন হুয়াজিনের সৈনিক তার গলায় তলোয়ার ধরে। সে বলে, আমি সব কিছু কৈফত দিতে পারবো না, এই বলে সে নিজেই আত্মহত্যা করে নেয়। এরপর হুয়াজিন লিচাইয়ের ব্যান্ডেজ করে দেয়। সে বলে, তুমি হুয়াবির উপর নজর কেন রাখছিলে? লিচাই বলে, জানি না কেন জানি আমার কাছে তাকে একটু সন্দেহজনক বলে মনে হয়। তাই পরদিন তারা সেই বাটলারের ঘর খোঁজ করে, সেখানে একটি তাবিজ পায় যেটা মূলত ছোট বাচ্চারা গলায় দেয় আর যেটাতে হুয়াবির নাম লেখা ছিল। তখন হুয়াবি সেখানে আসে, সে বলে, আমি আপনাদের সকল ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। আসলে ভাইয়া, তোমার মাকে বাবা অনেক ভালোবাসত, যখন সে জানতে পারে তোমার মা প্রেগনেন্ট তখন বাবা তার আরো যত্ন নিতে শুরু করে। এরপর যখন তুমি জন্মাও তখন বাবা আমার মায়ের কাছে আর আসে না, মায়ের এই ব্যাপারটা খুব খারাপ লাগতো, সে তখনই একটা বাচ্চা চায় কিন্তু সে প্রেগনেন্ট হতে পারে না, তাই সে বাটলানের কাছ থেকে আমাকে নিয়ে আসে। অর্থাৎ বড় ম্যাডাম আমার মা নয় আর বাবাও আমার বাবা নয়, আমার আসল বাবা বাটলার। সে বলে, এটা আমি আগে জানতাম না, এটা আমি কিছুদিন আগেই জানতে পেরেছি। হুয়াজিন বলে, যাই কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, এই কথা আমি বাবাকে বলবো, বাবা যেন তোমার কোনো শাস্তি না দেয়। এরপর লিচাই আর হুয়াজিন একসঙ্গে বসেছিল। হুয়াজিন বলে, তুমি কি ভাবছো? লিচাই আসলে এখনো ভাবছিল, তাহলে কে হতে পারে যে কিনা হুয়াজিনকে মারতে চায়। হুয়াজিন তাকে আবারও সেই জেটটা দেয়, কিন্তু লিচাই এটা পেয়ে কোনো খুশি হয় না। হুয়াজিন জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার ভালো লাগেনি? লিচাই বলে, ভালো লেগেছে, কিন্তু আগেও এটা তুমি আমাকে দিয়েছো আর এই সেম ডায়লগুলোই বলেছো। হুয়াজিনের তখন মন খারাপ হয়ে যায়। লিচাই বলে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগছে। সে বলে, গতবার আমি একটা ভুল করেছিলাম, আমি জানি যে বিয়ের আগের দিন তোমাকে কেউ মেরে ফেলে, তাই গতবার বিয়ের আগের দিন আমার তোমার সাথে থাকা উচিত ছিল, তবে এবার আমি সেই ভুল করব না, এবার বিয়ের আগ পর্যন্ত আমি প্রতিটা সেকেন্ড তোমার সাথে থাকব। হুয়াজিন তখন অনেক লজ্জা পেয়ে যায়। এরপর দেখা যায় সকাল হয়ে গেছে। হুয়াজিন বলে, আমরা সারা রাত এভাবেই বসে আছি, এভাবে কি চলবে? আমার অলরেডি ঘুম পাচ্ছে। লিচাই বলে, না আমাদের ঘুমানো যাবে না, তারও আমি চা নিয়ে আসি। হুয়াজিন বলে, আচ্ছা আমি নিয়ে আসি। লিচাই তখন খেয়াল করে তাদের টেবিলের উপর একটা আগরবাতি স্ট্যান্ড রাখা আছে। একটু পর সেখানে হুয়াজিন আসে। লিচাই বলে, এই আগরবাতি তোমাকে কে দিয়েছে? হুয়াজিন বলে, হুয়াবি দিয়েছে। লিচাই বলে, আর চা? হুয়াজিন বলে, এটাও হুয়াবি দিয়েছে। লিচাইয়ের তখন কিছু সন্দেহ হয়, সে বলে, চা খেও না। এরপর তারা কিছু একটা ভাবতে থাকে, তখন তাদের কাছে তাদের সৈনিক আসে। সে বলে, আমি ডাক্তারকে গিয়ে এই দুটি জিনিস দেখিয়েছি, সে বলেছে এই দুটো আলাদা আলাদা থাকলে একরকম থাকে, কিন্তু এই দুটো যখন একসঙ্গে মিশে যায় তখন মানুষের হার্টবিট অনেক বেড়ে যায়, কখনো কখনো এতটা পরিমাণ বেড়ে যায় যে একটা মানুষ এটাকে কন্ট্রোল করতে পারে না আর ঘুমের ভেতর অথবা অন্য কোনো সময় মারা যায়। এতে তো সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেল, তাই তারা এই দুটো জিনিস নিয়ে সরাসরি হুয়াবির কাছে যায়। হুয়াজিন জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে কেন এরকম করলে? তখন আমাদেরকে দেখানো হয় ওই দিন হুয়াবি আসলে জিংসুর সাথে দেখা করতে গিয়েছিল, জিংসু আসলে কোথাও যায়নি। সে হুয়াবিকে বলে, আমি তোমাকে ভালোবাসি, চলো না আমরা এখান থেকে পালিয়ে যাই। হুয়াবি বলে, আমি পালাতে পারবো না। জিংসু বলে, তুমি কি সব ক্ষমতায় একা চাও? তখনই সেখানে লিচাই চলে আসে আর পেছন থেকে সে বাটলারও আসে, যার কারণে জিংসু লুকিয়ে পড়ে আর হুয়াবি তাদের সামনে যায়। হুয়াবি বলে, ভাইয়া তুমি কখনো ভেবে দেখেছো তোমার জীবন কত সুন্দর? তুমি জীবনে কোনোদিন কষ্ট করেছ? আর আমার জীবনটা দেখো, আমার কেউ নেই, যারা আমাকে ভালোবাসে তারা শুধুমাত্র ওপর ওপর আমাকে ভালোবাসে। ছোটবেলায় আমি ভাবতাম আমি হয়তো তোমার মতো যোগ্য না, সেই জন্য আমি অনেক লেখাপড়া করতে শুরু করি, মেডিকেল নিয়ে পড়াশোনা করি, কিন্তু কোনো লাভ হয় না, শেষ পর্যন্ত সবাই শুধু তোমাকেই ভালোবাসে। লিচাই বলে, তুমি তোমার ভাইকে দোষ দিচ্ছ,
তুমি জানো ও কত ভালো, ও এই সবকিছু তোমাকে দিয়ে দিতে চেয়েছিল। ও প্ল্যান করেছিল যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন ও সকল কিছু তোমাকে দিয়ে আমরা অন্য কোথাও গিয়ে থাকবো। এটা শুনে হুয়াবি অনেক অবাক হয়। হুয়াজিন তখন বলে বাইরে সুপ্রিম কোর্টের গার্ডেরা দাঁড়িয়ে আছে, তোমাকে নিতে এসেছে। এরপর বিয়ের দিন সকাল দেখানো হয়। লিচাই আর হুয়াজিন আজ সারা রাত একসাথেই ছিল। ঘুম থেকে উঠেই লিচাই আগে দেখতে চায় হুয়াজিন বেঁচে আছে কিনা। হুয়াজিন তখন চোখ মেলে বলে আমি বেঁচে আছি। লিচাই এতে অনেক খুশি হয়। সে বলে তাহলে হয়তো এই লোকটা ভেঙে গেছে। হুয়াজিন বলে এবার আমরা সারা জীবন একসাথে থাকবো। লিচাই তখন বলে কিন্তু আমি হয়তো হঠাৎ করে আমার দুনিয়ায় চলে যাব, তখন তুমি কি করবে? হুয়াজিন বলে আমি তোমাকে খুঁজে বের করব। এরপরে লিচাই বধূ বেশে বসেছিল, তখন তার ঘোমটা খুলে হুয়াবি। লিচাই অনেক অবাক হয়। সে বলে তুমি কিভাবে আসলে? তখন আমাদেরকে দেখানো হয় আসলে জিংশু তার বাবাকে দিয়ে হুয়াবিকে ছাড়িয়ে এনেছে, কিন্তু হুয়াবি এসেই জিংশুকে মেরে ফেলে। এরপর সে এখানে এসেছে। লিচাই চিৎকার করতে থাকে, সে লোকজন ডাকতে থাকে। হুয়াবি বলে চিৎকার করে কোনো লাভ নেই, এখানে কেউ নেই। লিচাই জিজ্ঞেস করে হুয়াজিনকে কোথায় রেখেছ? তখন সামনে থেকে একটি পর্দা সরে যায় আর দেখা যায় হুয়াজিন সেখানেই আছে। তাকে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে আর তার হাত পাও বেঁধে রাখা হয়েছে। লিচাই বলতে থাকে তুমি এগুলো কেন করছো? হুয়াবি বলে কারণ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার তো আমার কথা মনেই নেই। তোমার তো তার কথা মনে আছে যে তোমাকে কোনোদিন মন থেকে ভালোই বাসিনি, আজ ওর সামনেই আমি তোমাকে বিয়ে করব। লিচাই চিৎকার করলে হুয়াবি তার দিকে একটা চাকু ধরে। সে বলে তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু ভাইয়াকে মেরে ফেলব। লিচাই বলে তুমি ওকে মেরে ফেললেও আমি তোমাকে ভালোবাসবো না, আর আমি জানি তুমি এখন তোমার মনের ইচ্ছা পূরণ করেই ছাড়বে, তার চেয়ে ভালো আমি মরে যাই। এই বলে সে চাকুটা নিজের বুকে ঢুকিয়ে দেয়। তখন হুয়াজিনের দেওয়া সেই জেটটা নিচে পড়ে যায় আর লিচাইয়ের রক্ত তার উপর পড়তে থাকে। এরপর হঠাৎ করে সবকিছু লাল হয়ে যায়। হুয়াজিন শুধু লিচাই বলে ডাকতে থাকে। এরপর লিচাইয়ের যখন ঘুম ভাঙে তখন আবার সে দৌড়ে গাড়ির কাছে যায় আর সে দেখতে পায় গাড়ি চলে গেছে। সে আবার বলে এক্সট্রা অ্যাক্টরদের কি কোনো দাম নেই? তখন তার মনে পড়ে এই ঘটনা আরো ঘটেছে। সে তখন চারদিকে সেই জেটটা খুঁজতে থাকে কিন্তু সেটা সে পায় না। সে তখন বলতে থাকে এটা কি তাহলে স্বপ্ন ছিল? আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখেছি, এটা স্বপ্ন ছাড়া আর কি বা হবে? যাকে নিয়ে স্বপ্ন দেখেছি সে তো আমাদের নাটকের নায়ক, আমি কি তার যোগ্য? তখনই পাশ দিয়ে একটি গাড়ি সেখানে আসে। ড্রাইভার বলে কি হয়েছে? সে বলে আসলে আমাদের গাড়িটা চলে গেছে। ড্রাইভার বলে তাহলে এই গাড়িতে উঠে পড়ুন। সে বলে এটা তো লিড অ্যাক্টরের গাড়ি। ড্রাইভার বলে সমস্যা নেই উঠে পড়ুন। যখন গাড়ির দরজা খোলে তখন দেখতে পায় ভেতরে হুয়াজিন আছে। হুয়াজিন তাকে দেখে শুধু একবার মুচকি হাসি। লিচাই গাড়িতে উঠে ভাবতে থাকে আমি এসব কি ভাবছি, সে হলো এই ড্রামার লিড অ্যাক্টর আর আমি হলাম একজন এক্সট্রা অ্যাক্টর, সে কি আমাকে চিনবে? তখনই হুয়াজিন বলে ওঠে লিচাই আমি তোমাকে বলেছিলাম না, তুমি যেখানেই জানো কেন আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। লিচাই খুশিতে তখন কান্না করে দেয়। তখন সে গাড়িটা চলতে থাকে আর দেখা যায় আকাশের চাঁদটা ঠিক হুয়াজিনের সেই জেডের মতো হয়ে গেছে। এরপর আমাদেরকে বলা হয় ভালোবাসার জন্য কখনো তাড়াহুড়া করতে হয় না। আপনার ভালোবাসা এই দুনিয়ায় হোক বা অন্য দুনিয়ায়, সময় হলে সেটা ঠিক আপনার কাছে চলে আসবে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। আমি আশা করব ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা সিঙ্গেল আছো তারা মন খারাপ করো না, আমি দোয়া করি তোমরা যেন এই গ্রীষ্মেই তোমাদের মনের মানুষকে পেয়ে যাও। আর যারা কমিটেড আছো তারা যেন সারা জীবন একজনকে নিয়েই সুখে থাকতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।